Welcome guys to my channel. I'm Dali Balabong. Today is another day. We are going to do another day. So, I hope you তো ব্যাপারটা হচ্ছে আজকে গল্পটা অন্যরকম হতে চলেছে গল্প হতে চলেছে আমার লাইফের একটা এসেনশিয়াল পার্ট তোমাকে দেখানো যাচ্ছে সেটা হচ্ছে একটা আমি এক মাস আগে একটা আমি ইউকুলেলে কিনেছিলাম একটা গিফট করেছিল একজন আমার খুব স্পেশাল একজন যে গিফটটা আমি বার্থডেতে পেয়েছিলাম তারপরে এই জার্নিটা আমার অন্যরকম হয় আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছিলাম তো এই জার্নিটা দেখার জন্য সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এটা তো উকুলেলে নতুন আমার নতুন উকুলেলে এটা কেডেন্সের উকুলেলে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এটা আমি আমার সবকিছু ব্ল্যাক পছন্দ যেমন বুঝতেই পারছো সবকিছু একটা ব্ল্যাক ভার্সন আছে আগের আমার গিফটটাও কালো কালো ছিল এটা কালার কিছু ব্ল্যাক এটা আমার জন্মদিনের একটা গিফট তো দেখা যাক আমি কী করতে পারি এরপরে ফার্স্ট অফ অল ছোঁয়া শেখার আগে ইউটিউব দেখছি নানান রকম ভিডিওগুলো শেখার জন্য আমি কোনো এখনও যাচ্ছি না কোনো রকম টিচারের কাছে জাস্ট ইউটিউবটাকে টিচার হিসেবে নিচ্ছি কারণ অতটা সময় নেই জাস্ট সবের জন্য করছি বলে দেখা যায় ফার্স্ট অফ অল জানতে পারলাম এটা হচ্ছে ফ্লেকট্রম এটাকে পিক বলা হয় আমি আগে একটু গিটার বাজাতাম হালকা আমি অতটা পারতাম না বেশি দিন না আমি এক সপ্তাহ দু সপ্তাহ শিখেছিলাম তো ইন্ট্রোডাকশানে এটা জানতাম এটা পিক বলে অ্যান্ড ইউকুলেলে হ্যাজ ফোর স্ট্রিংস আমি ট্রাই করি কী করতে হয় দেখা যাক কমপ্লিট করতে পারি আজকে এক সপ্তাহ হয়েছে একটা লেটেস্ট খবর আছে এটা আমি শিখেছি সেটা দেখাচ্ছি শোনো শুনবে তোমার মোটামুটি ইউটিউব দেখবে এক সপ্তাহের মধ্যে সাড়ে গামাটা তুলতে পারলাম প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে শিখছি ভালো লাগছে কাজবাজ করে মাঝে মাঝে এসে রাত্রেবেলা টুকটুক করে বাড়াচ্ছি আজ ফুটি ছিল তো তোমার শোনালাম এবার দেখা যাক বাকি প্রোগ্রেসটা কীভাবে হয়েছে দেখতে থাকো ব্যাপারটা হচ্ছে আমরা এই জীবনে অন্যরকম স্ট্রাগল অন্যরকম জিনিসপত্র দিয়ে যাই কষ্ট করি সার্ভাইভ করার জন্য বাট একটা ইনস্ট্রুমেন্ট বা গানের মধ্যে থাকতে হলে নিজেকে একটু ডাউন টু আর্থ আমার মনে হয় তো আমি সেই সূত্রেই উপকারটা নেওয়া আর ভাবছি যে ব্যাপারটাকে আগে যে ইনস্ট্রুমেন্টটা বাজানোর চেষ্টা করেছি যেমন গিটার বাজানোর চেষ্টা করেছি সময়ের অভাবে পড়াশোনার জন্য হয়তো সেটা প্র্যাকটিস করতে পারিনি এখন হয়তো অত সময় নেই বাট একটা মনে হয়েছে যে একটা কোনো জায়গায় আমার একটু কিছু শেখা উচিত যেটা আগেই হওয়া উচিত ছিল তো সেজন্য ট্রাই করছি আর ব্যাপারটা হচ্ছে আমরা যতই কিছু অন্য কিছু করে থাকি যতই কিছু অন্যরকম কিছু করে থাকি কিন্তু ইনস্ট্রুমেন্ট একটা বাজারে নিজের স্ট্রেস খুব ভালো রিলিফ হয় সেটা আমি বুঝতে পেরেছি আর হতে পারে আগে কনসেন্ট্রেশন অতটা দিতে পারিনি মেবি আমি একটুখানি বয়স কম ছিল ইম্যাচিওর ছিলাম তখন আমি ঠিক করে কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে পারিনি বাট আমি এখন একটু ম্যাচিওর হয়েছি আগে থেকে একটু ম্যাচিওর হয়েছি অন্তত
চেষ্টা করবো এই ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে শেখার, অন্তত তাড়াতাড়ি করে শিখে নেওয়ার। প্রতিদিন 15 মিনিট বা 20 মিনিট, আধা ঘন্টা করে, এক ঘন্টা করে প্র্যাকটিস করা, সেটাই চেষ্টা করছি। এবার দেখা যাক কতদূর কি এগোতে পারি, আপডেটে থাকো, দেখা যাক। তো এখন আমি কাপড় কাচ্ছি। লাইফের এরকম ছোটোখাটো কাজগুলো আমার মনে হয় সবারই করা উচিত, তার মধ্যে একটা ইনস্ট্রুমেন্ট বাজানো বা এরকম কাপড় কাচা বা ধরো বাড়ির ছোটোখাটো কাজগুলো যেমন হয় পরিষ্কার করা, ক্লিন থাকা, আমি মনে হয় এগুলো একটু মানুষের হিসাবে আমাদের গ্রো করতে সাহায্য করে। তো এটা করছি, এটাও একটা কাইন্ড অফ আমার কাজই। সেরকমভাবেই আমি ব্যাপারটাকে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, দেখা যাক কবে কী হবে। তো লাইফ এরকম জলের মতনই বয়ে যায়, তো আমি জানি না কতদূর কীভাবে বয়ে যাবো, কীভাবে কোন পথে আঁকনবো বাঁকনবো, কিন্তু এখনও মনে হচ্ছে এই বাঁকের মধ্যে ইউকুলেলে বাজানোটা একটা আমার চ্যালেঞ্জ। আমি কীভাবেই হোক যেভাবেই হোক আমি ইউকুলেলেটা বাজিয়ে ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। একটা জিনিসকে একটা স্ট্রং চ্যালেঞ্জ হিসেবে নিলে সেটাকে হওয়া অ্যাজ এ হবি থেকে মনে হয় আমি খুব তাড়াতাড়ি করতে পারবো চ্যালেঞ্জ হিসেবে নিলে। তো ওই জন্য চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, দেখা যাক কতদূর কী করতে পারি, সাকসেসও তোমরা দেখতেই পারবে। তো অনেকগুলো হবির মধ্যে এই গার্ডেনিংও আমার একটা হবি। তো গার্ডেনিং যেমন লোকেরা করে আমি সেরকম গার্ডেনিং করে থাকি, সেরকম হবির মধ্যে আমি একটা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবো সেটাও একটা হবি ছিল, কিন্তু কোনোদিন করতে পারিনি, এবার চেষ্টা করবো হবার। আর যা কিছু করি গার্ডেনিংয়ের মতো সব কিছু আমি নারী নক্ষত্র একদম জেনেই করি। তো একটা কিছু হিস্ট্রি বলি, 1879 হাওয়াইতে প্রথম পর্তুগিজরা যখন আসে ছোটো একটা গিটার নিয়ে আসে, তখনই সেটার নাম উকুলেলে হয়। তো হাওয়াইতে এই গিটারটা বেশি প্রচলিত, হাওয়াইনরা মাউই কালচারে প্রচণ্ড পরিমাণে এরা বাজায়। ইউ ক্যান সি রক চেনো, ডুয়েন দ্য রক জনসন, ও বাজাতে পারে। ওদের যখন কমিউনিটিতে যায় মাউই, হাকা যারা করে তারা দেখবে খুব পরিমাণে ইউকুলেলে বাজায়, যারা হাওয়াইন আইল্যান্ডে থাকে। তো এটা একটা হিস্ট্রি একটা সামান্য। আর উকুলেলে চারটে স্ট্রিং থাকে যেটা আগেই বললাম, আর কর্ডগুলো খুবই হালকা হয়, মানে তারগুলো খুবই একটু গিটার থেকে একটু ইজি হয় বাজানো। তো তো আজকে হচ্ছে 1 মাসের একটু বেশি হয়ে গেল আমি উকুলেলে বাজাচ্ছি, করছি মানে প্র্যাকটিস করছি, আর একটু একটু বাজাতে পারছি, যেটা হয়তো বিশাল কিছু নয় বাট আমার কাছে অনেকটাই। দেখো আমি কয়েকটা জিনিস করতে যাচ্ছি, যেগুলো করে শিখেছি কদিন সেটা তোমাদের শেয়ার করছি। আমি ছোটোখাটো জিনিসপত্র তোমাদের শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর দেখতে ভালো করছি, আর যদি এটা ভালো লাগে তাহলে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো, আর আমি তোমাকে কন্টেন্ট দিতে থাকি। তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমার, আর দেখো। তো ফার্স্ট অফ অল যেটা শিখে সেটা হচ্ছে তোমরা এড শেরানের চেনো হয়তো, পারফেক্ট গানটার ওটা আমি করা শিখেছি, যেটা করতে পারছি না কারণ কি আমি গান করে এখনও বাড়াতে পারি না, বাট বাড়াতে পারি তার সাথে সাথে। আর আমি গান চালালে এখন কপিরাইট ডিসেবল গান চালাতে, বাট শোনো আমি একটুখানি জাস্ট হামিং করছি, যদি পারি সেটা করবো। হ্যাঁ শিখেছি, আর এটা শিখেছি এটা কেশারিয়া,
ওটাও করতে পারছি না, গানটা আমি করে এখন করতে পারি না, একদিন হসা করি গান করে করে শোনাবো তোমাদের, বাট এখন শোনা এটা হচ্ছে এটা কখন হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আমার লাইফের একটা পার্ট তুলে ধরলাম যেটা খুব একটা সিগনিফিকেন্ট পার্ট আমি মনে করছি এখন এই সময়ে দাঁড়িয়ে। তো এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। এরপর আমি জানি না আর কোথায় যাচ্ছি, এটুকু জানি তোমরা আমার সাথে যাচ্ছ। তো টিল নেক্সট টাইম, দাঁড়িয়ে সাইনিং অফ।